এটার মধ্যে আমার সাইন করা ডিভোর্স লেটার আছে, আশা করি তুমি সাইন করে দিবে। ডিভোর্স? কেন ডিভোর্স দিবে? জি বলুন, আপনার কি সমস্যা? স্যার, আমার হাজবেন্ড আমাকে মেরেছে, এই জন্য কমপ্লেন করতে আসছি। আপনি যে কথাগুলো বলতেছেন, এটা কিন্তু একটা নারী নির্যাতন মামলা। আপনি ভেবে চিন্তে কথা বলছেন? জি স্যার, আমি জেনে বুঝে করছি। দেখুন, আপনাদের মতো অনেক মেয়েরে আসে স্বামীর বিরুদ্ধে কমপ্লেন করতে, পরে যাচাই বাছাই করে দেখা যায় শুধুমাত্র নিজেদের মন মালিন্যের জন্য। আচ্ছা বাইদে ভাই, আপনার হাজবেন্ড আপনাকে কেমন নির্যাতন করে? এখন যদি আমি বলি মেঘ আমাকে একটা থাপ্পড় দিয়েছে, তাহলে তো মামলা নিবে না, আমাকে বানিয়ে বানিয়ে অনেক কিছুই বলতে হবে। তার চাইতে বড় কথা, সেদিন তো আমার মাছ ভাজতে গিয়ে হাত পুড়ে গেছে, এটা আমি মেঘের কামড় বলে চালিয়ে দেই, তাহলে আরো বেশি বিশ্বাস করবে। স্যার, আমার হাজবেন্ড আমাকে অনেক মেরেছে, আমাকে কোমরে মেরেছে, আমাকে হাতে মেরেছে, এই যে দেখেন হাতে কামড় দিয়েছে, কামড় দিয়ে অর্ধেক মাংস তো নিয়েই নিয়েছে, তারপরে সেই মাংস ফ্রাই করে ও খেয়েছে। আমার হাজবেন্ড তো মানুষ না স্যার, ও একটা রাক্ষস, বুঝতে পেরেছেন? আমাকে মানসিক শারীরিক অনেক অত্যাচার করে, ওর অত্যাচারে আমি জর্জরিত হয়ে গেছি স্যার। দেখেন, আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি এই মোটা ছিলাম স্যার, কিন্তু বিয়ের পরে আস্তে আস্তে আমি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি। ওর সঙ্গে যদি আমি থাকি স্যার, তাহলে আমি বাঁচবো না, আমি নিশ্চিত ও আমাকে জ্যান্ত মেরে ফেলবে স্যার। তাই আমি ওর কঠিন থেকে কঠিন শাস্তি চাই স্যার। স্যার, আপনি আমার মামলাটা নিন, তাড়াতাড়ি নিন। তাহলে বিষয়টা তো খুব গুরুতর, আপনি এক কাজ করুন, আপনার হাজবেন্ডের ডিটেলসটা দিন, আমরা তাকে কল করব। স্যার, ওর নাম মেঘ। ওকে ফাইন, আপনি এখন আসুন। জি স্যার। আর স্যার, দয়া করে বিষয়টা একটু দেখবেন, একটু ভালো করে দেখবেন, আমি আসি। থ্যাংক ইউ সো মাচ। উর্মি, তুমি থানা থেকে কিভাবে আসলে? কেন, তুমি কি ভেবেছো তুমি আমাকে জেলে ঢুকাবে আর আমি জেলে বসে পচে পচে মরবো? আমি বের হতে পারবো না? চলো, তুমি তো আমাকে জেলে পাঠিয়েছো, আমি তোমার কথা শুনি না, তোমার সাথে বেদবি করেছি, তোমাকে নির্যাতন করছি, এতদিন তোমার সব কথা শুনেও আমি নাকি তোমাকে নির্যাতন করেছি, তার জন্য তুমি আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করেছো। আমি খুশি, তোমার জন্য আমার পক্ষ থেকে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? কি এতগুলি টাকা? আর এতগুলি টাকা কেন দিচ্ছো? এটার মধ্যে আমার সাইন করা ডিভোর্স লেটার আছে, আশা করি তুমি সাইন করে দিবে। ডিভোর্স? কেন ডিভোর্স দিবে? ডিভোর্স লেটার কেন? শোনো, যে টাকাগুলো দিয়েছি অগ্রিম কাবিনের টাকা দিয়ে দিয়েছি, যাতে তুমি কোনো ধরনের মামলা বা কোনো কোর্ট কাচারিতে আমাকে নিতে না পারো। আপনার নাম মিস্টার মেঘ? জি স্যার। দেখুন, আপনার স্ত্রী আপনার নামে কমপ্লেন করেছে নারীর নির্যাতনের, তাই আপনাকে ডাকা হয়েছে। আচ্ছা স্যার, নারী নির্যাতন বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন বলুন তো, এটা বলতে আপনি কি বুঝেন? আমরা ব্যাপারটা বুঝি, কিন্তু আপনার বেলায় ঘটনা কী ঘটেছিল সেটা বলুন স্যার। আসলে আমি ওকে বলতে পারেন যে ফ্যামিলির মাধ্যমে বিয়ে করেছি, বিয়ের পর থেকে স্যার ও আমার জীবনে একটা অভিশাপ হয়ে এসেছে, সবসময় স্যার আমাকে নির্যাতন করে। আমি, আপনারা হয়তো শুনেছেন নারী নির্যাতন হয়, কিন্তু পুরুষেরা যে এরকম নির্যাতন হয় স্যার আপনি বিলিভ করবেন না। আমি অফিস থেকে আসলে আমাকে কৈফিয়ত দিতে হয়, আমি ঠিকভাবে না ঘুমালে আমাকে কৈফিয়ত দিতে হয়, আমি এভাবে উল্টাপাল্টা করে খাচ্ছি কেন, আমি আমার বোনকে কেন সাহায্য করছি, আমার 1000 টাকা যদি আমি বাইরে চা খাই আমার সেটা কৈফিয়ত দিতে হয়, আমি কোনো বন্ধু বান্ধব কারোর সাথে আড্ডা দিতে পারি না। স্যার আপনি আমাকে বলেন, এর চেয়ে বড় মানসিক যন্ত্রণা কী আছে, এর চেয়ে বড় নির্যাতন কী আছে? আসলে আজকে যখন আমি বাইরে থেকে এসেছি আমার মাথাটা একটু গরম ছিল, ও বারবার আমার কাছে কৈফত চাচ্ছিল আমি কোথায় গিয়েছি কী করেছি, তারপরে আমি যখন একটু উচ্চবাচ্য কথা বললাম ও আমার গায়ে হাত দিয়েছে স্যার, তারপর আমি জাস্ট একটা চড় দিয়েছিলাম, কিন্তু স্যার ও যে আমাকে 2টা চড় দিয়ে আসলো স্যার, এটা কি নির্যাতন? স্যার আমরা পুরুষেরা যতই বলি কেউ বিশ্বাস করবে না, নারীরা যে কোনো জায়গায় এসে যদি একটু কান্নাকাটি করে বলে আমার এটা করেছে ওটা করেছে, একটা নারী একটা পুরুষের জীবন ধ্বংস করে দিচ্ছে স্যার। এরকম বাংলাদেশে না, সারা পৃথিবীতে হাজার হাজার পুরুষেরা নির্যাতনের শিকার।
তাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। আসলে তারা কোনো অপরাধ করেনি, কিন্তু একটু ভুল বোঝাবুঝির কারণে, ভুল ডিসিশনের কারণে তাদের জীবনটা নষ্ট হয়ে যায়, আর এই জন্য দায়ী একটা মেয়ে। মিস্টার মেক, আমি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছি। এই ধরনের ঘটনা হরহামাশ হয়ে থাকে, কিন্তু আইন বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের পক্ষেই যায়। আমি আপনাকে একটা কার্ড দিয়ে দিচ্ছি, আপনি লয়ারের সাথে দেখা করুন। একজন পুরুষ হয়ে আমি আর একজন পুরুষকে সহযোগিতা করতেছি। ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা পুরুষ হয়ে পুরুষকে সাপোর্ট করার জন্য। আমি আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেঘ, দেখো, আমি চাইনি তুমি জেলে থাকো সারা জীবনের মতো। আমি তো শুধু তোমাকে জেলে পাঠিয়েছি তুমি যাতে একটু শাস্তি পাও। আমাকে থাপ্পড় মেরেছো, এই রাগে আমি তোমাকে জেলে দিয়েছি। মেঘ, তুমি আমাকে ডিভোর্স দিও না, আমি ডিভোর্স চাই না। ব্যাস, অনেক হয়েছে। আল্লাহ, তুমি কি ভেবেছ তুমি আমাকে দিনের পর দিন নির্যাতন করে যাবে? তোমার কথা মতো আমাকে উঠতে বসতে সব কিছু করতে হবে? এটা কোনোদিনই সম্ভব না। শোনো, সারা জীবন ঠিকঠাকভাবে পড়াশোনা করেছি, আমি অলওয়েজ ক্লাসে ফার্স্ট হতাম, পড়াশোনার দিকে আমার মনোযোগ ছিল, তোমার সাথে আমার বিয়ে হয়েছে। আমি কোনোদিন কোনো মেয়ের সাথে কোনো ধরনের সম্পর্ক করিনি। আমি চেয়েছি যার সাথে আমার বিয়ে হবে তাকে আমি ভালোবাসবো, তাকে নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে যাব। কিন্তু না, বিয়ের পরে একদম সিন আলাদা। তুমি আমার এই সরলতার সুযোগ নিয়েছ, তুমি আমাকে নির্যাতন করেছ, পুরুষ নির্যাতন। আমরা পুরুষেরা না তোমাদের মতো মেয়েদের কারণে কয়েদি হয়ে থাকতে হয়, তোমাদের সব কথা শুনতে হয়। আচ্ছা, কি ভুল ছিল আমার বলো তো? সারা দিন অফিস করে যখন বোরিং হয়ে যেতাম, আমি কি আমার বন্ধুর সাথে একটু আড্ডা দিতে পারবো না, ওর সাথে একটু কথা বলতে পারবো না? ছোটবেলার বন্ধু, তোমার আগে তার সাথে আমার সম্পর্ক ছিল। আমি আমার দরিদ্র বোন, আমার বোনের স্বামীটা মারা গেছে 5 বছর আগে, ওর কাজ করার মতো কোনো উপায় নেই। আমি কি আমার বোনকে 10 টাকা দিতে পারবো না? আরে, আমার বোনের তো কেউ নাই, আমি আমার বোনকে সাহায্য করতে পারবো না? এই তোমরা মেয়েরা এমন পারো একটা ছেলেকে ভেজা বিড়াল থেকে বাঘ বানাতে বাধ্য করো? শোনো, একটা কথা মনে রাখবে, বাঘ যখন শিকার করতে যায়, শিকার করার আগে 2 পা পিছিয়ে যায়, তারপরে ঝাঁপিয়ে পড়ে শিকারের উপর। আমি এতদিন বিড়াল হয়ে তোমার কাছে ছিলাম, তোমাকে সম্মান করেছি, রেসপেক্ট করেছি, আর না, আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুমি 5 মিনিটের মধ্যে এই বাসা থেকে বের হয়ে যাবা। মেঘ, আমার টাকা লাগবে না, আমার এই টাকার কোনো দরকার নেই, আমার শুধু দরকার তোমাকে। তুমি আমাকে ছেড়ে যেও না মেঘ, প্লিজ। আমি বাড়ি থেকে কোথায় যাবো বলো মেঘ? তোমার সাথে বিয়ের পর থেকে আমি একটা নরকের মধ্যে আছি, উঠতে বসতে খেতে সবসময় তুমি আমাকে নির্যাতন করছো। শোনো, তোমার সাথে আমি আর কথা বলতে চাই না, জাস্ট 10 মিনিট তোমাকে সময় দিলাম, এই 5 মিনিটের মধ্যে এই বাসায় তোমার যা যা আছে সব কিছু নিয়ে আস্তে বাসা থেকে বের হয়ে যাবা। মেঘ, আমি যা করেছি আমি ভুল করেছি, আমি মানতেছি, কারণ মেয়েদের উচিত বিয়ের পরে সবসময় হাজবেন্ডের কথা মতো চলা, কিন্তু আমি সবসময় আমার মায়ের কথা মতো চলেছি। আমার মা যে পরামর্শ দিয়েছে আমি সেই পরামর্শ মতো চলেছি, কিন্তু সেটা আমি এখন বুঝতে পারতেছি আমার মা যে বুদ্ধিগুলো দিয়েছে আমার ভালোর জন্য দেয়নি, এতে আমার সংসারটা ভেঙে যাচ্ছে। মেঘ, আমাকে মাফ করে দাও, আজকের পর থেকে তুমি যা বলবে যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। 5 মিনিটের মধ্যে তোমার যা যা জিনিসপত্র আছে সব কিছু নিয়ে তারপর ওই বাড়ি থেকে বের হয়ে যাবে। কথাটা যেন মনে থাকে, মাইন্ড ডিট। মেঘ, শোনো মেঘ, আমি তোমাদের ওখানে চলে আসি। কি কর, জামাই তোর ডিভোর্স দিয়ে দিছে? তুই একটা পাও আমাকে এদিকে আবি না। তুমি কেমন মাই আমার,
জামাই ধরে রাখতে পারো না, জামাই ডিভোর্স দিয়ে দিছে হন তুমি কো মা তুমি গদি গাইতাছি আমগো দি গাবি না কারণ আমার আবে তো একটা মেয়ে আছে আমার মেয়ে বিয়ে দিব না আমি তুই যদি দি গাহস তাহলে কবে কি হইছে বড় মেয়ের সাথে আরে বাইতে হইছে মানে এই মেয়ে আমরা বিয়ে করব কি খবরদার আবি না তুই মা তাহলে আমি কোথায় যাব আর তাছাড়া এই যাব তবে যা যা করেছি তোমার কথা মতো করেছি আর তোমাকে তো আমি অনেক টাকাও দিয়েছি তাহলে আজকে তুমি এই ধরনের কথা কেন বলতেছো বলো তো এই তোরকে আমি কইছিলাম যে তুমি এমনি উল্টা পাল্টা চলো আর তোমার জামাই ডিভোর্স দিয়ে দেই কর তুমি আমার গালায় পড়ো হ্যাঁ খবরদার রাখ ফোন রাখ তুই আমার আর ফোন দিবি না আর আমাকে দিকে আবি না পাগল কই ঠিক আছে দি আরে আমি কইছি যে তুই আমার করবি জামাই লাগে জামাই তোর ডিভোর্স দিবি আর আমার গালায় আবি এত কি এত সোজা না